বারবারই স্বামী নিখিল জৈনের হাতে নির্যাতনের শিকার হয়েছেন অভিনেত্রী নুসরাত জাহান। তাই তো সেই সংসারটা আর টিকিয়ে রাখতে পারলেন না অবশেষে অভিনেত্রী নুসরাত জাহান। এবার লাইভে এসে এমন কথাই বললেন অভিনেত্রী। সম্প্রতি অভিনেত্রী নুসরাত জাহান সুদেষ্ণা রায়ের সাথে লাইভে এসেছিল, সেখানে অনেক মনের কথা শেয়ার করে ফেলেছেন অভিনেত্রী নুসরাত জাহান। অভিনেত্রী নুসরাত জাহানের দাবি যে এখন মেয়েদের আসল সময় এসে গিয়েছে, যে নিজের লড়াই নিজেই করতে হবে এবং সকল অধিকার জয় করে নিতে হবে। নুসরাত জাহান নিজের কষ্টের কথা বললেন। তিনি বললেন, আমার লড়াই আমাকে একাই লড়তে হবে, কেউ কারো জন্য গলা তুলবে না। এখন যদি লোককে দেখানোর জন্য ছলনার আশ্রয় নিয়ে মিথ্যে জীবনযাপন করি, স্বামী অত্যাচার করলেও তা মুখ বুজে চুপ করে থাকি, লোকের সামনে স্বামীর ভাবমূর্তি রক্ষা করার জন্য আওয়াজ না তুলি, তবে নিজের জীবনটা কোথাও যেন হারিয়ে যাবে। নিজের ক্ষতগুলোকে লুকিয়ে রাখতে রাখতে মহিলারা নিজেরাও একদিন পাথর হয়ে যাবে। অভিনেত্রী নুসরাত জাহান নিজের কষ্টটাই এই বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরেছেন। স্বামী নিখিল জৈন যে তাকে প্রায়ই মারধর এবং শারীরিক নির্যাতন করত, তাই অভিনেত্রী বুঝিয়ে দিলেন ইঙ্গিত দিয়ে। যদিও অভিনেত্রী নুসরাত জাহান স্বামী নিখিল জৈনের নাম স্পষ্ট করে বলেননি, কিন্তু তার সাথে ঘটে যাওয়া কাহিনীগুলোই তুলে ধরলেন এই লাইভে। অভিনেত্রী নুসরাত জাহানের এই চেপে রাখা কষ্টের কথাগুলো এবার শুনতে পেরে অনেকেই অনুতপ্ত হয়েছেন। অনেকেই অভিনেত্রী নুসরাত জাহান বলেছে, যা করেছেন তিনি তা একদমই ঠিক করেছেন মেয়ে হিসেবে। অভিনেত্রী নুসরাত জাহান মা হতে চলেছেন, এই সংবাদটি যে কতটা সত্য এগুলো এখনো জানা যায়নি। তো ভিউয়ার্স, এখন আপনাদের নুসরাত জাহান সম্পর্কে কি বক্তব্য তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, এমনই লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফ লাইন, ধন্যবাদ।